সফিনা কে বাগে ধরলাম গোলাম নবী নাম বলিলাম বাগে হাটি পথ দেখাইল দেখো নবীর শান আলা হযরত না করি না করতে হে সুবহানাল্লাহ বলবেন না না করি না করতে হে তাজিম মেরি فدا ہو کہ تجھ پہ یہ عزت ملی ہے نہ کری نہ کرتا ہے تعظیم میری فدا ہو کہ تجھ پہ یہ عزت ملی ہے جان لینے نہ گلاب چربنا مولا امر محبوبر ساتھ وعدہ دیے سے একানব্বই বছর যত ইবাদত রিয়াজত মুসায়েদা করলাম সব কিছু তোমার কদমে কুরবান করে দিলাম গো মাওলা আমার নবীর যত খুলু জাহান্নামে তুমি নিক্ষেপ করবে সব গুনাহগার উম্মতের গুনাহ আমি আব্দুল কাদের উপর ছড়াই দাও কোনজন গোসল আজম কসু বাকের জিকির কেন করবো না কোন মার সন্তান বাবার সন্তান আছে বিশ্বের জগতের মধ্যে বন্ধুরা বাবারা ভাইরা আমার আমার গোসল আজম পিরানে পিরদাস্তাগির তাগির বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিলেন মাওলা আমার নবীর যত উম্মত গুনাহগার জাহান্নামী ওদেরকে তুমি জান্নাত দিয়ে দাও সব বড়ি আমার বড়ি বানিয়ে আজাবগুলো আমার গায়ে তুলে দাও আমার আল্লাহ বলতে আব্দুল কাদের এত বড় অপরাধ অন্যায় আমি কেমন করে করব তোমার এত বড় সাহসিকতার তারিফ করতে হয় আব্দুল কাদের বলে মাওলা ছাড়ব না ছাড়ব না ছাড়ব না ওয়াদা দিয়ে দিলাম আমার রসুলের মুখের মধ্যে হাসি ফুটাইতে হবে আল্লাহ এলান দিলেন আব্দুল কাদের যে নবীর মামলায় ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারনা আমি আল্লাহ ডিক্লেশন দিলাম আমি তোমাকে নৈরাজ করব না ভিন্নভাবে ঘুরাই দিলাম আল্লাহ বলো বলে যে এ আব্দুল কাদের বাকি অর্ধেক উম্মতের মামলা হযরতে ওয়াইসুল করণের পরে তোমার হাতের মধ্যে সফে দেওয়া আছে কিন্তু আব্দুল কাদের ওয়াদা দিলাম যারা তোমাকে স্মরণ করবে বরণ করবে তোমাকে ইয়াদগারি করবে গাউসিয়া শরীফ পড়বে গিয়ারবি শরীফ পড়বে গোসল আজমের জিকির করবে বায়াত হতে হবে না মোহাব্বত যদি থাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম বিশ্বের গোসল আজমের পাগলদেরকে আমি গুনাহ মাফ করব তওবা কবুল করব মৃত্যুর আগে কলমা নসিব করাইব এবার গোসল পাক এলান দিলেন মুরিদি লা তাখাফ কে কর تسلی دی غلاموں کو قیامت 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 تک رہے بے خوف بندہ غوث اعظم کا قیامت تک رہے بے خوف بندہ غوث اعظم کا এখানে গোসবাগের জিন্দেগানি সেজন্য দুটো আয়াত নিলাম আল্লাহ তুমি আলা কেন বললে নামাজে বললে না আলা রোজায় বললে না আলা হজ্জে বললে না আলা যাকাতে বললে না আলা কিন্তু ওলি আল্লাহর মামলা যখন আসলো এখানে আলা বলে যে ওলি আল্লাহর মকাম এখন তোমরা বুঝো নাই ওলি আল্লাহরাই হলো একমাত্র অস্ত্র মুমিনের ইল্লাতের আপনার ঈমান রক্ষাকারী সুবহানাল্লাহ এইজন্য আমরা গোসবাগের জিকির করব কি করব না আউলিয়া আল্লাহ কারা যারা পৃথিবীতে কোন জানের বই করে না এন্তেকারের পরে মুনকির নকিরের সওয়াল জবাব একদম কিয়ামত পর্যন্ত কোনো পরিশানি নাই আউলিয়া আল্লাহ কারা আল্লাহ ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন মুত্তাকি কারা আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বটতলি বর্ষাকার আহ্বানে প্রতি বছরের ন্যায়
এই বছরও দুই দিন ব্যাপী আজিম উসান ঐতিহাসিক ফতেয়াবাদ বিশাল সুন্নি কনফারেন্সের প্রথম দিবসে এসে বসে দুটো কথা বলার সুযোগটুকু পেয়ে গেলাম যে মুনিব মাওলা এত বড় যোগ্যতম আসনে আমাকে বসাইলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা মাগরিবের নামাজের পরে অসময়ে এতগুলো বাবারা ভাইরা এসে গেলেন বসে গেলেন না জানি মাহফিলের শেষ লগ্নে কি অবস্থা হবে প্রথম দিবসে ধন্যবাদ মোবারকবাদ আল্লাহ যাদেরকে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে মাহফিলের সূচনায় আসর থেকে শুরু হলো ইতিমধ্যেই বরফুর হতে লাগলো যে মুনিব মাওলা হায়াতে জিন্দেগানির বাজেট থেকে এই একটি পূর্ণ সুযোগ রাত ব্যয় করে আমলি জিন্দেগির মধ্যে বিগত গুনাহের কাফফারা বানাবার সুবর্ণ সুযোগটুকু যে মনিব দান করে দিলেন ওই মনিবের শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আল্লাহ সবাইকে কবুল করুক আসুন বাবারা আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণী দেওয়া হয়েছে যা সবার কাছে জানা আমরা বিশ্ববাসী একদিকে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের ইয়াদের মধ্যে মশগুল কিন্তু মুসলিম মিল্লাত তথা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যাদেরকে আমাদের ভাষায় বাতিল বলি ওরা কখনো স্বীকার করে না সেই জন্য আল্লাহর বলি আল্লাহ তাদের কাছে দেয় নাই কথা বলতে হবে সময় কিন্তু খুব কম স্বল্প সময়ে হুজুর গৌসে বগদাদ নিয়ে আমাকে আলোচনা করতে হবে হুজুর গৌসুল আজম পিরানে পীরদাস্তগীর চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী ইমাম ইশকে মুহাব্বত মুজাদ্দিদে দীন মিল্লাত উনি একটা ছোট্ট কলমজাত করে ফেলেছেন সুবহানাল্লাহ যে কলমজাত গুলো আমি এক এক করে তেলাবাত করতে গেলে সময়ের পরিধি ভাঙবে তারপর একটু একটু করে আলোচনা না করলে আবার অতীত থেকে যাব অনাদায় হক রয়ে যাবে ঠিক না শুনতে কি রাজি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে হয়তো আপনাদের কাজে আসবে কারণ দীর্ঘদিন আপনারা শুনতে লাগলেন চট্টগ্রাম তো মদিনাতুল আউলিয়া চট্টগ্রামটা মদিনাতুল আউলিয়া আমি সবার কাছে দুটো হাত করজুরি মিনতি করব আমরা এই এশিয়া মহাদেশের মধ্যে আমি আমার দেশটা বলি বাংলাদেশের মধ্যে আমরা ইসলাম কার কারণে পেয়েছি এখানে কি কোন নবীরা এসেছেন কোন সাহাবি এসেছেন কারা এসেছেন একটু জোরে আউলিয়ায়ে কেরাম জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি ইতিহাস ইসলামের ইতিহাস স্টাডিজ যারা পড়ে একজন ছোট্ট ছাত্রকে জিজ্ঞাসা করেন নবীন হলেও ইসলামের প্রথম ধারাবাহিকতায় প্রশিক্ষণ দিয়ে দেন এখানে কোন নবীর গোষ্ঠী আসে নাই কোন সাহাবীর গোষ্ঠী আসে নাই এখানে ওলি আল্লাহর গোষ্ঠীরা এসেছেন সুবহানাল্লাহ এই কারণে বিশ্ববাসী দুজন জাতের কাছে ঋণী সাব্যস্ত করেছেন আমি আর আপনার মুখ দিয়ে নয় যারা বিশ্বের সেরা সেরা দার্শনিক ওদের গুলি থেকে আসতে লাগলো হামারে দিন কি হকানিয়ত মে দোনো শাহিদ হ্যায় একটু জোরে বলো না সুবহানাল্লাহ হামারে দিন কি হকানিয়ত মে দোনো শাহিদ হ্যায় মুহিউদ্দিন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ যথেষ্ট রিচার্জ করে লিখতে বাধ্য হয়ে গেলেন আমার গোসল আদম পিরানে পিরাস্তগীর আরেকজন জাত আমার খাজা মঈনুদ্দিন
একজন মুহিউদ্দিন আরেকজন মঈনুদ্দিন দুইজন জাতির কাছে বিশ্ববাসীর দিনই হয়ে রইলাম মুসলিম মিল্লাতরা জিজ্ঞাসার জবাবে গেলাম ইয়া গাউসুল আযম আব্দুল কাদের মামলাটা শুনায় দিন আমার গাউসুল আযম এলান দিতে লাগলেন প্রায় 400 কিলোমিটার অধিক যখন বাগদাদের জমিন থেকে আমি যখন চিলান নগর থেকে বাগদাদের রওনা দিলাম আসার পথে মার কাছে জুদাই মুহূর্ত ওই জুদাই মুহূর্তের মধ্যে আম্মা এক এক করে হুজুর গাউসে বাগদাদের যদি সূচনা কাল বলতে নাই আমাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভাগ করে দেওয়া দরকার 91 বছর বয়স গাউসুল আযমের এক এক বছরের জন্য এক একটি সাদর আমার গাউসুল আযম আব্দুল কাদের জিলানি এরকম ডক্টরেট ডিগ্রি নেওয়া হচ্ছে 91 বছরের জন্য এক এক বছরে এক একটি থিসিস লেখা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কোন দিন গাউসুল আযম যেই দুই জাতির মামলা একুলি বাস করলাম হযরতে গাউসুল আযম মুহিউদ্দিন আরেকজন খাজা মঈনুদ্দিন আমার মঈনুদ্দিন আমাদের পরিচয় করায় দিচ্ছেন ওগো হাসান নিজাম ওগো দুনিয়া বাসীরা দুনিয়ার জগতের মধ্যে তোমরা অনেকেই এক্সিডেন্ট করবে গাউসুল আযম আব্দুল কাদের সম্পর্কে না জানা বিষয় নিয়ে মন্তব্য করবে খবরদার 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 আমার গাউসুল আযম আব্দুল কাদের জিলানী নূর না নবী না দত্ত না দানব না ফেরেশতা না ওগো আমার জগৎবাসীরা আমি মঈনুদ্দিন গজনীর জঙ্গলের মধ্যে বসে যখন আমি 25 বছর রিয়াজত মুশাহিদার মধ্যে রত ওই মুহূর্তের মধ্যে একটা আওয়াজ পেলাম আমার গাউসুল আযম পিরানে পীরদাস্তগীরের উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার গাউসুল আযম আব্দুল কাদের জিলানী স্পষ্ট ভাষায় যখনই বাগদাদের জমিন থেকে একটি আওয়াজ দিয়ে দিলেন ও জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে আমি গাউসুল আযম আব্দুল কাদের জিলানী তোমাদেরকে শোনাই দিচ্ছি মিম্বরে পাকের মধ্যে দাঁড়িয়ে আমার এই গাউসুল আযমের কদম সমস্ত ওলি আল্লাহর গর্দানের উপর রাখলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আর একটু জোরে ওই মুহূর্তের মধ্যে গজনীর মোরাকাবা থেকে হুজুর খাজা মঈনুদ্দিন নিজে লিখতে লাগলেন কে মানতে পারবে না কে অস্বীকার করতে পারবে আমার খাজা মঈনুদ্দিনকে জোরে বলে না সুবহানাল্লাহ একবার ক্যাপাসিটি থাকলে গিয়ে দেখ যেই গসল যেই খাজা গরিবের আওয়াজ আপন আজমির নগরে নয় যেই জন হুজুর খাজা মঈনুদ্দিন আজমিরকে ডাক দিলাম গাউসুল আযম তো অনেক দূরের কথা উপরের কথা আমি মঈনুদ্দিনকে একবার ডাক দিয়ে দেখ ওই দিন বেহেশতুল আসরার তেলাওয়াত করে করে আমি মনে মনে স্থির করলাম ও খাজা মঈনুদ্দিন আপনার দরবারে আমি যাব সবাই যায় বিদ্যার জন্য বুদ্ধির জন্য বিবির জন্য সন্তানের জন্য স্বর্ণ চাঁদের জন্য ব্যবসায় কামিয়াবির জন্য ওগো মঈনুদ্দিন আওলাদে রাসূল হাসানি আর হুসাইনি আমি গোলামের বাচ্চা গোলাম এসেছি আপনি খাজা মঈনুদ্দিনকে সচক্ষে একবার দেখতে উচ্চ আওয়াজ করবেন না সুবহান আমি যখন একটা রাতের কলি এলান দিলাম ইয়ে দরবার হিন্দ হে ও মাশাআল্লাহ খাজা হিন্দ হে ও দরবার হে আলা তেরা সুবহানাল্লাহ খাজা হিন্দ ইয়ে দরবার হে আলা তেরা কুই মহা রূম নেই মানে বালা কুই মহা রূম নেই মানে বালা তেরা কোন বাবার সন্তান দেখলে খোদার কসম এই নাতের কলি পুরুষ
খাজার দরবারে ঢুকলাম সরাসরি এলান দিলাম খাজা আজকে কোন তেলাওয়াত না গোলামের বাচ্চা গোলাম এসেছি আপনাকে দেখতে হবে আমার না দেখলে অন্তর শান্তি পাবে না এই কোন খাজা গরিবের নামাজ আপনার দরবারে লক্ষ লক্ষ মানুষ কোন পাগলামি পেয়ে গেল কি পায় আপনার দরবারে একটু করে আমার জানতে ইচ্ছা আপনার আওলাদের রাসূলের নূরানি চেহারা দেখতে ইচ্ছা ওগো খাজা বাবা রে একবার ফিরে দেখো না গোলামের বাচ্চা গুনাহ আমি এলান দিয়ে গেলাম আর কখনো আপনার দরবারে আসব না যদি আপনার দিদার না পাই আপনি মরাই খাজা উঁচা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ বাবার একটা কঠিন মামলা না এই কথা বলে যখন বেরিয়ে চলে আসলাম মা বাবা মাত্র তিন দিনের মাথা জোরে বলুন খোদার কসম কোন বাবার সন্তান বলতে পারবেন মুসলমানের জন্য এর উপর আর কিছু আছে আজকে ওলি আল্লাহ নিয়ে গুতাগুতি চলতে লাগলো ওলি আল্লাহরা কি করতে পারে আরে বাবা রে হুশিয়ার সন্তান বাংলার জমিনে বসে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যেতে পারে কারণ আমি ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে ঠিক কিনা যদি ওলি আল্লাহকে অস্বীকার করা হয় তাহলে তোর বাপদাদা চোদ্দ খানদান কে এনেছে ইসলাম আমরা তো ইসলাম পেয়েছি খাজা মঈনুদ্দিনের অবদানে ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানির অবদানে ইসলাম পেয়ে গেলাম হযরত বদর শাহ রহমাতুল্লাহর কারণে জোরে বলবেন না সুবহানাল্লাহ এখনো সিলেটের জমিনের মধ্যে 307 জন ওলি আছে না নাই নাসিরউদ্দিন সিফা সারার আছে না নাই ওলি আল্লাহর ক্ষমতা নাই তোর বাপদাদা চোদ্দ খানদানের কবর উত্তর আর দক্ষিণ নাসিরউদ্দিন সিফা সারার কবর এখনো পূর্ব আর পশ্চিম জোরে বলুন না সুবহানাল্লাহ এই দাফন কি ভুল করেছিলেন এই দাফন কি ভুল করেছিলেন আমি খাজার কথা কেন বলছি বন্ধুরা আমার আমার গোস্তের জন্নাত থেকে আমার খাজা করিমের আওয়াজ কেউ কি কষ্ট পাচ্ছেন আমার বিষয়ের আলোকে আলহামদুলিল্লাহ রাগ করবেন না তো আমি তো আপনাদেরই সন্তান বড় দুঃখ হয় গারে চাপাবাজি যারা করে পৃথিবীর জগতের মধ্যে ওলি আল্লাহ শানের মধ্যে ওরা তো মুস্তফাকেও ছাড়ে নাই সেজন্য আমার মনিব মাওলানা মুস্তফার শানে চুনকারি লাগাই দিলেন কিয়ামত পর্যন্তর জন্য একটি সুন্দর আয়া ওয়ারাফানা লাকা যিকরাক উঁচা আওয়াজ দিয়ে বলুন সুবহান ওয়ারাফানা জোরে বলেন ওয়ারাফানা তোর বাপ দাদা চোদ্দ খানদানের গোষ্ঠীরা বাঁচার কোন উপায় নাই মুস্তফার শানে গোস্তাখিয়ার বেয়াদবি করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পজিশন আপনার ইজ্জত আপনার উরুজিয়ত আপনার কামালিয়ত আপনার কত উর্দে নেওয়া দরকার মাওলা কত বলতে যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী মুস্তফা জোরে বলুন না সুবহানাল্লাহ আলা হযরতের কলম পড়ে গেল তেরা মসনদ নাজহার আরশ পরি তেরা মুহুর মেরা জহর রূহু হ্যায় আমীন সুবহানাল্লাহ বলেন না যারা ওয়াজ শুনেছেন দীর্ঘদিন ধরে ওলি আল্লাহর বিরুদ্ধে আজকে আসেন না আমি একটা নুসখা বের করবো এখান থেকে যে আয়াত পড়েছি সুবহানাল্লাহ বলেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসি ইসলামের বেনা কয়টি গভীর মনোযোগ লাগবে কান পাতে শুনেন কোন বাবার সন্তান থাকলে চলে আসেন আমরা কথাগুলো কোরআন থেকে বলছি সুবহানাল্লাহ বলেন না একটু জোরে বলেন না ইসলামের বেনা কয়টি পাঁচটি ইসলামের পাঁচটি বেনার মধ্যে কি কি কালেমা নামাজ রোজা হজ যাকাত আছে না নাই এগুলোর উপরে আর কিছু আছে সব নিচে ঠিক না আপনি কালেমা তেলাওয়াত করেন নামাজ রোজা হজ যাকাত আছে না নাই তাহলে এগুলো ফরজ এখানে আল্লাহ আলা শব্দ ব্যবহার করে নাই সুবহানাল্লাহ বলেন না বাতিল ফিরকারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমার মুনি ভালো করে জানতেন কারণ ওলি আল্লাহর মামলা
পাখি আজকে ভাস হয়ে যাবে গৌসুল আজম কেন খাজা গরিবে নামাজ কেন সাই সাই সিরিকুট কেন গৌসুল আজম মেস বন্ডারি কেন সাই সাই আদালত সাই আমানত কেন সামু সনাউলিয়া কেন হযরত জালালউদ্দিন বুখারী কেন বিভিন্ন আনাচে গানাচে গায়ে আল্লাহর ওলি আল্লাহর পদচারণা কেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কারণ আমরা মানুষ ইবলিস শয়তান আমাদেরকে ভেঙ্গাইবে ঈমান চুরি করে নিয়ে যাবে এখন ইবলিসের ভাইরা বের হলো যারা ওলি আল্লাহর বিরুদ্ধে মুস্তাফার বিরুদ্ধে কথা বলে নবী সাধারণ মানুষ নবী মাটি দিয়ে তৈরি নবী ইলমে গায়েব জানে না নবী তো মরা নবী তো গুনাহগার নাউজুবিল্লাহ বলবেন না নবীর কাছে কোনো পাওয়ার একবার কত বড় ব্যাকল যে মুস্তাফাই ইশারে সে চীর দিয়া ডুবে হুয়ে ফুকো পীর লিয়া সুবহানাল্লাহ ইশারে সে চীর দিয়া ডুবে হুয়ে ফুকো পীর লিয়া আরো জুড়ে আর আলা হযরতের এক একটা কলি চাইতে গেলেই হয়রান হয়ে যায় সুবহানাল্লাহ সবসে ও লাভ আলা রানবী সবসে বালা জিসনে টুক রেখিয়ে হ্যাঁ কেবল জিসনে টুক রেখিয়ে কবর কে নূর বহদত কা টুকরা হামারা নবী সবসে ও লাভ আলা রানবী সবসে বালা কোন দে তাহে দে মেকুমো চাহিয়ে দেনে বালা সাচা হমারা নবী সবসে ও লাভ আলা সবসে বালা জিসকো শাহ হে আরশে খুদা পর জুলুস জিসকো শাহ হে আরশে খুদা পর জুলুস হে ও সুলতান বালা হামারা নবী সবসে ও লাভ আলা সবসে বালা কষ্ট লাগে সবার কাছে মুখস্থ আছে না নাই এই নাথ হলো মোমেনের নাথ কোন বাতিল্লা পড়তে পারে না কারণ আল্লাহর পরে নবীকে এক নম্বর যে রাখবে দাড়ি রাখলে হবে না পাগড়ি দিলে হবে না জুব্বা গায়ে দিলে হবে না কুল্লুহুম ফিন্নার আমার নবী বলে দিলেন আমার উম্মত হয়ে বাহাত্তরটি দল জাহান্নামী একটি দল জান্নাতী কালু মান হিয়াল মিল্লাহ ওগো আমার প্রিয় রাসূল জাহান্নামী দল জান্নাতী দল বাহাত্তরটি দল যখন বাক হয়ে জাহান্নামী বলে দিলেন দিলেন তো জান্নাতী দল কোনটি ওগো মাহবুব একবার বলে দিন আমার মাহবুব বলে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা আলাইহি ওয়াসাল্লাম এ আমার আনসার মুয়াজ্জিন সাবির রাসূলুল্লাহ জেনে রাখো শুনো
রকম যেই দলের মধ্যে আমি রাসূল থাকব যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে ওই দল একমাত্র জান্নাতি দল হবে এখন বলুন তো পৃথিবীর জগতের মধ্যে নবীকে বাপ দাদার মতন বানাইলাম আমার বাপ দাদা কি আমার সঙ্গে থাকবে কথা বলেন নবীর পাওয়ার কি আমার বাপ দাদার কাছে আছে আমার বাপ দাদা কি আরশে আজমে যেতে পারবে আমার বাপ দাদা কি খোদা দেখার ক্ষমতা আছে আমার বাপ দাদা কি আমাদের জন্য চাইলে কি দেওয়ার ক্ষমতা রাখবে আর আমার মাহবুবের মামলায় আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া রাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আমি আপনি যতক্ষণ রাজি হবেন না আপনার জন্য সব কিছু তৈরি করলাম আপনার জন্য আমি জাহির বাহির হলাম আপনার কারণে আপনি যতক্ষণ খুশি হবেন না রাজি হবেন না সন্তুষ্ট হবেন না অতক্ষণ আমি আল্লাহ আপনাকে দিতে থাকব দিতে থাকব দিতে থাকব রাসূল বলে দিলেন ইফান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফি নার আমার রাসূল সুযোগ বুঝে বলেই দিলেন আল্লাহ ওয়াদা নিলাম তুমি রাজি করবে আমি রাজি হয়ে যাব একজন উম্মত জাহান্নামে থাকতে দেব না যতক্ষণ জান্নাতে নিয়ে যেতে পারবো না উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে বলুন না সুবহান এ কারণে আজকে ধন্যবাদ মোবারকবাদ সুন্নি কনফারেন্স ফতিয়াবাদের জমিনে যারা সাজাইলা এ সুন্নিদের কাজ হলো আকীদাগুলো ঠিক করে দেওয়া নামাজ নামাজ হবে রোজা রোজা হবে হজ হজ হবে যাকাত যাকাত হবে সবাই তো মুসলমান আমার রাসূল বলে দিলেন সব মুসলমানের জন্য জান্নাত না যেই মুসলমানের ভিতরে আমি মুস্তাফা যেই মুসলমানের ভিতরে আমার সাহাবীরা আছে ওরাই জান্নাত পাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখানে কি না বুঝার কিছু আছে এখন নবীকে যদি আমার বাবার মতন বলে দিলাম ওখানে কি নবী থাকবে আল্লাহ তোমার নবী কি আমার বাবার মতন বানাইলে আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবী তো সমস্ত নবী এক পাল্লাই আমার নবী থাকবেন এক পাল্লাই জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য খাতেমুল আম্বিয়া হে আমার নবী খাতেমুল আম্বিয়া এটা কি আমার ভাষা আল্লাহ এলান দিয়ে দিলেন সমস্ত নবীর আকা সমস্ত নবীর সরদার আমার প্রিয় মাহবুবে মুস্তাফা মাওলা এই মামলা কেন করতে বলে যে অনেকে নবীকে বাবার মতন মতন অনেকে নবীকে দাদার মতন মতন আল্লাহ বলতে লাগলেন খবর বাপ দাদা চোদ্দ খান তো দূরের কথা কোন নবীও তো আমার নবীর মতন বানায় নাই সেজন্য আমাদের সুন্নিদের স্পষ্ট যেটা আমরা দাবি করি বলি না জিসকা কোই সানি নেহি ও নবী হামারা ও নবী জিসকা কোই সানি নেহি জিসকা কোই সানি নেহি ও নবী হামারা মুস্তাফা কি আজমত কা মুস্তাফা কি আজমত কা হদ হে না কিনারা হে হদ হে না কিনারা হে উচাবাস দিলাম না সুবহানাল্লাহ আরো জোরে জোর পর হে তুফান ভি ডগমগায়া নাইয়া বি জোর পর পর হে তুফান ভি ডগমগায়া নাইয়া বি আপ জব করম কর দে আপ জব করম কর দে তু সামনে কিনারা হে
جب کرم کر دے تو سامن کنارا سبحان اللہ بل بلنا بابا دور دیر دیکھے جاتے ہیں امان مصطفیٰ بیشیٹ امار کا چھنا کنتو گوصل آزم کے جگش کرو ہوگا امار گوصل آزم پرانے پرانستا گی ایتو پاور شاہی شاہی ملکی اتر دائیتو سردار اولیار دائیتو اپنی کیمن کرو پہ گران پیشو کے چلائے دے خبردار کسی در شدی پرانا اور بیاد پرانے گوش چلا اکھاتے نا کی مدر بطل نوزی اللہ بل بلنا اور اکھاتے نا کی بیگانہ ناری اے مہر تر مدد گوشن آدم ایک اور لکھے تھا ناظر اللہ بلن نا اور جو رہے اے رکم کتا کی کیوں لکھتے پارے امر گوشن آدم وکل ولیم علا قدمت و انی علا قدم نبی بدر کمالی اثرانی ہمیں ایک تو نکتہ چھنے کرتے لگا امر نبی انبیاء کرام پر پر ان ایک دن ریچارج کرنا امر محبوب مصطفی اعلان دلن علماء و امتی کا انبیاء بنی اسرائیل امر امت در مدد امن کت گرو عالم دین ہو جارا بنی اسرائیل نبی در متن کا چلائی بے ان ایک دن ریچارج کرنا او منی محمد یا مصطفی اے جون ذاتر نام کی صدیق اکبر ایک صابر منظر ائی اور تعبیر منظر توبہ تعبیر منظر اکن غوث اعظم تو سابیانا تابیانا تب تابیانا ایکی ممنا آستے 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 ایمون بابی پوچ جائی بھی گرام مجدد پیلیت کھٹی کھٹی تیری کرلن خبردار امر مصطفر علم گائبر بنی انو شامو شامو ایک بابی گو سے پاکر زبتے کے ریچاز کرے آسکان ارک جو چاہت کرے نا جائی ذات ارمتن جائی ذات مار گروہ پہ کے آستے تیریشتی رمضان روزر سوچانا روزا ایک دنر شیشی حضرت گو سے آزم پرانا پردستہ گیر گو سے آزم متقی ہر آن میں چوڑا ماں کا دودھ بھی رمضان میں سرط رام করে ইঙ্গিত দিয়ে রাখলাম ঈমানটা তরুতাজগির জন্য আমার রাসূলের পাকের মামলা ডাললাম কিয়ামত পর্যন্ত কেউ যেন নবী নিয়ে ভঙ্গাইতে না পারে নবী নিয়ে গুতাগুতি করতে না পারে ঈমান হারা যেন না হয় আর এই ঈমানকে রক্ষা করবে কে পৃথিবীর অস্ত্র দিয়ে ঈমান রক্ষা করা যায় না জান রক্ষা করা যায় আর ঈমান যদি রক্ষা করতে হয় ওলি আল্লাহর দরকার জোরে বলুন না সুবহানাল্লাহ ایمان رکھر ایک فوٹی سیمن ہونا ایک مطر اللہ رو بلی اپن اپن شیخہ نیدر پیر مکمل را اکارونے اللہ قرآن یا ایوہ اللہ دین آمان اتقو اللہ وکونو ما صادقین اچھا آواز دے برونا سبحان اللہ اپا کیا سنجھا شنت رازی اکون آمار بھائی را بھا برا جارا بھائی را گھلا فیر آر مدد اورت تو کھوئی تو مات شندر لاکھ رہے چھوڑے آسلین کسی کن بوشن نا مزاٹا پیجا بھی ایمان چرہ قرآن چرہ ایمان آر کریمی تے بار بینا ایک کنیا میں قرآن تے کہا انبا الحمدللہ ایمان رکھ کو کاکے بابے نا اپنی دنیا جو تو ڈاکتار اوپر چکی سکرے کلو بیر چکی سکرے کیوں نا کلو بیر چکی سکرے ایک مطر اللہ رہا لیرہ زورو بلنہ سبحان اللہ কলবের রোগ ধরার ক্ষমতা কারো কাছে আছে এগুলো ওয়াজিফার মাধ্যমে জিকিরে আনফাসের মাধ্যমে রাতের গভীরতে ঘুম থেকে জাগ্রত করায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ہمیں چشتہ گربو پیٹیگل ایک جن مجزو فقیر کتا چشتہ گربو سمجھو دی پائے ہمارے منہ ہوئی ملوے نام سمجھ ہمیں تو اپنا رسول گیا اللہ قبول کر شدہ ایک ٹکر انگیت لگنا ہمارے مصطفیٰ ماملہ ٹک تیار کرتا لگنا
আমার গসব পাক পিরানে পিতে মুসলিমকে প্রশ্ন করতে গেলাম আজকে ঈমান চোররা ধরা খেয়ে গেল আল্লাহ চ্যালেঞ্জের উত্তর দিয়ে রাখলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কোন নবীকে 124000 260000 এই কথাগুলো বাতিল ফিরকারে বলে না এমনে সব কথা বলে ঈমান চুরি করে নেওয়ার জন্য এ মুরিব জিজ্ঞাসার জবাব চাই পরিমাণ গোস্তা খেয়ার বাদামি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আন্তাহ বাবা আমার কম আমার ভাষা না কোরআনের ভাষা তেরো পাবেন না মুস্তফার সালে যদি চুল পরিমাণ গোস্তা খেয়ার বেয়াদমি হয় শত বছর হাজার বছরের ইবাদত হলো কসমিন কালের জন্য কোনো কাজে আসবে না বরবাদ হয়ে কারণ আমার নবীর পরিচয় তো এখন আমরা পাই নাই কেউ বলে যে আব্দুল্লাহর পিঠ কেউ বলে যে মামানার পিঠ আল্লাহ বলতে লাগলেন আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আমি আল্লাহর পরিচয় যেমনি ভাবে গোপনে রাখলাম আমার মুস্তফার পরিচিতি আমি গোপনে রেখেছি আল্লাহ কখন পরিচয় নেবে বলতে কিয়ামতের ময়দান বানিয়ে পরিচয় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার বিষয়ের আলোকে হুজুর গৌস পাক পিরানে পীর দাস থেকে জিন্দেগানি যদি সূচনা থেকে বলি অনেক দলিলা দিলে এক এক করে তারিখ সহ পেশ করতে হবে কারণ বন্ধুরা আমার আজকের বিষয়ের আলোকে এক কথা বলবো হুজুর গৌস বকদা পিরানে পীর দাস থেকে মামলায় যখনই গজনির জঙ্গলের মধ্যে বসে বসে হযরতে খাজা মুইনুদ্দিন চিশতি 25 বছর পর্যন্ত মুরাকাবা মুশাহাদা আসরের নামাজের উযু দিয়ে ফজরের নামাজ ওরি আল্লাহ নাকি নামাজ পড়ে না গজবাদ 40 বছর এক নগরে দিনে একটু খতম কোরআন কোরআন রাতে আর একটু খতম কোরআন কোরআন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান অনেক সময় এক পা আরেক সময় আরেক পা উনার নাম গফুর আজম যিনি 40টি বছর এক নগরে আসরের নামাজের উযু দিয়ে ফজরের নামাজ আদা করেন বিশ্বকে জানাই দিলেন দিলেন ও মঈনুদ্দিন ও বিশ্বের ওলিয়াল্লাহ তোমরা জেনে নাও শুনে নাও ইয়া আব্দুল কাদের গফুর আজম বলে যে তোমাদের গর্দানে আমি আমার পা রাখলাম বলে যে আমার গর্দানে আমার নবী পা রাখলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সেই তো এই মঈনুদ্দিন তোমার মামলা কি কি হযরত মঈনুদ্দিন গজনির জঙ্গলা থেকে মাথাটা বের করে দিলেন এই গজনি বাসিরা জেনে রাখো শুনে রাখো খোদার জাতের কসম আমি মঈনুদ্দিন এলান দিলাম দিলাম আমার মা হযরত আব্দুল কাদের জিলানী সরদারে আউলিয়ার বেলায়েতের দুটো কদম আমার কান্দে রাখতে পারলাম না কদমাই হে আমি আব্দুল কাদের জিলানী আলা আই ওয়ারাসি আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আব্দুল কাদের মামা জানের দুটো কদম আমি গর্দানে রাখলে সবাই রাখবে তো সবার মতন আমি তো হয়ে গেলাম আমি মঈনুদ্দিন আমার দুই চোখের উপর রাখলাম আমার মাথার উপর রাখলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমার গোসল আজম ফরওয়ার্ডিং দিয়ে দিলেন দিলেন বাগিনা কি করলি কি করলি কি করলি করলি কিরে মামা কোথায় বগদাদের জমির আর কোথায় গজনির জঙ্গল মামলা কি বলে যে নজর তুই না বেলা দিল্লা হি জামানো কাখার দালাতিন আলা হুকুমত তিসালি আসরানে আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বেলায়েতের নজর কোথায় বলে যে আজকে এই ফতিয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় বগদাদের জমিন থেকে আমার কাছ থেকে পর্দা নাই যারা আমার গৌসুল আজম আব্দুল কাদের অনুসরণ অনুকরণ করেন হাসান রেজাকের বিষয়বস্তু বানিয়ে দিলেন দিলেন গৌসুল পাকের যখন মহাব্বতের তাসকালা চলছে ছিল আমার গৌসুল আজম কোন জন জন কত মুত্তাকি মার গর্ব থেকে এসে রমজানের রোজা সংকলন করলেন জীবন শক্ত মুশকিল মে পড়া হো
اے میرے مشکل کو صاف یا بہار سرا پر بابا رے এখন এশার নামাজের স্বল্প সময় যদি না দে উযু করতে হবে না আমি আবার বসব ইনশাআল্লাহ শেষ করছি না 7:30 টায় জাস্টে জামাত হয়ে যাবে আপনারা মেহেরবানি করে যারা হাজার সাতটা হলে সগরা কোবরা আর ওই উযু করার মেহেরবানি করে চলে আসে যাদের উযু আছে ওরা বসে থাকবে সম্মানিত وقت پہ جو روح حضرت پر دور جنات الفردوس میں ریب تمہوں تدخلون আসুন জগতের বাবা আমার যে বিষয়টুকু আমাকে অর্পিত হলো হুজুর গাউসে পাকের জিন্দেগানি জীবনে আলোচনা সূচনা লগ্নে যদি এলানটুকু দিয়ে দিই আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আমি প্রথমে শুরু করতে এলান দিলাম 91 বছর বয়স 91টি জিন্দেগানি এক একটি বছর নিয়ে এক একটি থিসিস হয়ে যাচ্ছে হুজুর গাউসে মুক্তাদ 92 দস্তগীর পৃথিবীর জগতের মধ্যে মার গর্ভ থেকে আগমন করেন যার মামলার মধ্যে আর হযরতের আরেকটি কলম ওয়াহ কা মর্তবা আয়ে গাউসে বালা وہ کیا مرتبہ ہے غوثِ بالا تیرا اونچے اونچو کے سر سے قدم آلا تیرا سر بالا کیا کوئی جانے کے ایک ساتھ اولیاء ملتے ہیں آنکھی وہ تلوا تیرا قسمی دے دے کے کھلانا تاگے پلاتا ہے تجھے پیارا اللہ تیرا چاہنے والا تیرا اعلی حضرت عظیم البرکت چتردش شتابدیر مجدد ہمیں انگت ٹکو پورے رکھار جنو ایک ٹکورے انگت دلم جادر زبان تکے گوثر اعظم کرم خواجہ غریب نواز کرم گوثر اعظم مجبن نری کرم شاہین شاہین سری گود کرم نبی آباد چاہی نہیں جائی مصطفر مملائی خود خدا لائیہ الا اللہ گیدیرن ورفانا لکا ذکرک اچھا آواز دیمون اللہ سبحان اللہ یا رسول اللہ اپنا تاریب مانوس کی کروے সাধারণ লোকজন কি করবে ফেরেশতারা কি করবে জিন্নাত কি করবে আমি আল্লাহ আপনার পজিশন আপনার উরুজিয়াত আপনার ইজ্জতের মকাম আল্লাহ কোথায় নিবে বলে যে যেখানে কাউকে নেওয়া হয় নাই আল্লাহ কেন করলে কাজ কিয়ামত পর্যন্ত বাতিল ফিরকার জবাব খুলে খুলে মুস্তফার বিরুদ্ধে চান্দার গাল দিয়ে যখন উল্টা পাল্টা কথা বলবে আমি তাদের গালের মধ্যে চুটকালি মেখে দিলাম খবরদার আমি আল্লাহ তোদের পক্ষে না সুন্নি জগতের পক্ষে আমি আল্লাহ আছি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বুঝতে কি কষ্ট হলো
এখানে গোসল আদমের কথা দিয়ে কি করব তারপর আমার বিষয়ের আলোকে হাসান রাজা ওদিকে গেলে কেন যাদের কাছ থেকে নবী রক্ষা পায় নাই তো গোসল আদম রক্ষা পাবে এইজন্য আমি বলি যে পৃথিবীর জগতের মধ্যে বাংলার জমিনে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই বাংলা তাদের কোন ঠাই নাই কারণ আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে যারা ওলি আল্লাহকে স্বীকার করবে না আমি তো অনেক জায়গায় বলে দিয়েছি নিজের বাবাকে বাবা না বলে অন্য বাবাকে বাপ বলা এটাকে বলা হয় যার ছেলে যার সন্তান ঠিক কি না আরে জোরে বলেন কষ্ট লাগে বাংলার জমিনে ওলি আল্লাহর মাধ্যমে নিয়ামত পেলাম খোদা পেলাম নবী পেলাম ইসলাম পেলাম মসজিদ পেলাম খানকা পেলাম সবকিছু ওলি আল্লাহর মাধ্যমে পেলাম আর আজকে বড় দুঃখের মামলা ওলি আল্লাহকে মানতে রাজি না আর আল্লাহর কোরআন বলতে লাগলেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদি নাদুফুন ইল্লাল মুত্তাকিন খবরদার এখানেও তোদেরকে ছাড়ব না আমি নবীর মামলায় সূরা লাহাব নাযিল করে দিয়েছি মুস্তফার গোলামের মামলায় আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম তোদের কথার পক্ষে কেউ যেন ঈমান না হারায় কিয়ামতের ময়দানে নবীর কাছে কোনো ক্ষমতা থাকবে না আর আমার আল্লাহ বলতে লাগলেন নবীর গোলামের ক্ষমতা আমি তোদেরকে দেখাই দেব গৌসুল আজমের ক্ষমতা আমি তোদেরকে দেখাই দেব ওলি আল্লাহর ক্ষমতা তোদেরকে দেখাই দেব বাদুহুম লিবাদিন আদুজুম বাংলা নয় বিশ্বের জগতে কিয়ামতের ময়দান বানিয়ে আমি আল্লাহর ওলিদের মামলা দেখাই দেব বড় বড় পাপীরা যারা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বসে আছে ওদের শাফাতকারী শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি আমার রসুল নিজের ভাগে নিয়ে নিলেন আর আমার গোলাম যারা কিয়ামত পর্যন্ত শাহজাহান আল বুখারি গৌসুল আজম মেস ভান্ডারী সাই সাই শ্রীকুট সাই সাই আদালত সাই 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 আমানত সমস্ত ওলি আল্লাহ যারা আছে বাদুম লিবাদিন আদুজুন তোর হালা তো ভাই মামা তো ভাই চাচা তো ভাই নিজের ভাই দুশ্মনে পরিণত হবে আমি আল্লাহ বলে দিলাম কিয়ামতের ময়দানে ফতিয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে গৌসুল আজমের জিকির যারা করলি গৌসে পাকের উরুস যারা মানাইলি আমার গৌসুল আজম তোমার বন্ধু বানাই দেব আমার ভাষা না কোরআনের ভাষা তো যারা বলে দেয় আল্লাহদের কোনো ক্ষমতা নাই ওদের কি সৎসন্তান বলবো আমরা ইসলাম পেয়েছি আমার বাবার দিয়ে মুফতি মহাদ্দেশ দিয়ে কাদের দিয়ে আরো জোরে সর্ব এক নম্বর ওলি আল্লাহ গৌসুল আজম আছে না নেই এই জন্য সারা বিশ্ব ঋণী আমরা গৌসুল আজমের হাত কেন কেন মরা প্রায় ইসলামকে জীবিত দান করেছেন আমার গৌসুল আজম সেই জন্য আমি গৌসবাগের কথা বলতে একটুখানি ইঙ্গিত দিয়ে রাখার সময় পাবো মনে করছিলাম যুদ্ধ তো হলো না সেই জন্য আমার গৌসুল আজম বাগদাদের যখন মিম্বরে পাকের মধ্যে বসে কদমি হাজি আলা রাকাবাতে কুল্লা ওয়ালিয়াল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কথা এলান দিতেই গজনির জগনা থেকে কান বের করে দিলেন রাওয়ায়েত লিখতে লাগলেন যে গৌসে পাক মঈনুদ্দিনের সাথে কথা বলেছে পারেন না মনে হয় গজবার কাছে সে পাওয়ার নাই আরো জোরে বন্ধুরা আমরা বাইরে আমার যদি পাওয়ারের কথা বলি লাউ ইন কাসাফাত আওরাত মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে এই আব্দুল কাদের জিলানি একই সংবাদ জানাইয়া দিলেন দিলেন গৌসুল আজম বলতে লাগলেন ফতিয়াবাদ স্কুল ময়দান থেকে যারা আমি গৌসুল আজমকে স্মরণ করে ফেললি আমি যদি পশ্চিমের পশ্চিমে আমার কোন মুরিদান ভক্ত মুহিব পূর্বের পূর্বে ফতিয়াবাদের জমিও যদি হয় যদি একবার বলে দেন ইয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আলমাদাব 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 আমার গৌসুল আজম এলান দিতে লাগলেন পুলিশ যদি তার হাত করায় লাগিয়ে দেয় পরের কাপড় যদি খুলে যায়
আমি আব্দুল কাদের জিলানী তার পরনের কবর বগদাদের জমিন থেকে ফতিয়াবাদের ময়দানে আমার ভক্ত মুহিত মুরিদানের কাপড়টুকু পরায়ে দিতে পারি লাউ ইনকাশাফাত عورت مريد بالمشرق وانا بالمغرب امي پچھمر پچھمر امار کنا جدی مريد بھکت محب پوربر پوربر ہاتھ کرائی لگے گلو ہاتھ باندھے ہوئے گلو کپور کھلے بے تلاک جدی المدد پورے غوث العظم کے چتکار دے امار غوث العظم اعلان دلن لا ستر توہا তার পরনের কাপড় আমি গৌসুল আজম বেয়াতের হাত দিয়ে পরাই নিতে পারি এজন্য আমরা পড়ি না অনেক পুরাতন নাত মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার কর মুদের গ বড় পীর মুদের গ বড় পীর নাই তুলনা বিশ্ব তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম কাহানি আব্দুল কাদের কিফা কর রাকমুদের লাজ অগ কুতুবে রব্বানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলানির মান তারা মাফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে সর্বগুণে গুণময় তুমি মাহবুব সুবহানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ নামুদের সালাম কাহানি আব্দুল কাদের ঠিক না আরো জোরে নজদি ওয়াহাবীর ফিতি নাই পড়ে জাইবু জিবু দেরিমান বেদিন দিগের অত্যাচার বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জতনের পঞ্জতনের দোহাই তোমায় কর মুশকিল আসানি আব্দুল কাদের আমরা যে আয়াতটুকু এখন দলিল পেশ করলাম নবীর কাছে ক্ষমতা নাই কিন্তু গৌসুল আজমের ক্ষমতা দেখেন রোজ হাসরের কঠিন দিনে তুমি যেমন দের আশা তোমার কি ফল তরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তোমরা নিত জপি তোমারই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ মামুদের সালাম খানি আব্দুল কাদের ওরে জগৎ বুঝরাক এরকম খুলে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে
আমাকে যখন বিষয় নির্ধারণ দাও গৌসুল আজম পিরানো পূর্বস্থগীর খাজা গরিব নামাজের কথা কেন বললাম আমরা এক্সিডেন্ট করব এ কারণে আমার খাজা গরিব নামাজ দুটি পঙ্কুক্তি লিখে দিলেন অনেক লম্বা না তিয়ার করে নিজের হাতে লাগলেন ইয়া গৌস মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার ওয়াজ দিয়ে আপনারা করবেন কি খোদ খাজা গরিবের আওয়াজ একটু ইঙ্গিত দিলাম হাসান রেজা নই সারা বাংলার জমিনে সমস্ত মুসলিম মিল্লাত যার কাছে ঋণী আমার খাজা বিশ্বের মুসলিম যার কাছে ঋণী আমার গৌসুল আজম আমার খাজা মঈনুদ্দিন আমাদেরকে পরিচয় করাই দিলেন ফতিয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে গৌসুল আজমের তস্করা কেন এখানে তো গৌসুল আজম আসে নাই আমরা তো গৌসুল আজমকে দেখি নাই কোথায় বাগদাদের জমিন আর কোথায় ফতিয়াবাদের উচ্চ বিদ্যালয় ময়দান এখানকার মানুষ কেন গৌসুল আজমের জন্য পাগল আল্লাহর কোরআন বলে হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান ইহসানের বদলা একমাত্র ইহসান দিয়ে হয় ঠিক কি না আমার ভাইজান আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাঝে তশরিফ এনেছেন মুফতি আসাদুজ্জামান জাহানি হুজুর কেবলা তাই না তা আমি কি আর বিলম্ব করব না 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 আমাদের মেহমান কত দূর থেকে আসলেন কই আপনারা এখনো দোকানে এখনো রাস্তায় এখনো বাড়িতে একবার মাথার ভিতর ঢুকাইয়ে দেখেন বলা না লাগলে ছেড়ে দিয়েন সবার বক্তব্য ঢুকান কাদের বক্তব্য হক হক আল্লাহ তা বুঝার জ্ঞান আপনাকে দান করেছে সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলে না আমি কি পর্যন্ত কোন একটা পকেট থেকে কথা বলেছি আল্লাহর কোরআন থেকে বলছি কিয়ামতের ময়দানে ওলি আল্লাহর পর আসে না নাই তো ওলি আল্লাহর মধ্যে গৌসুল আজম কে গৌসে আজম ইমাম মদুকা ওয়দুকা জলওয়ে শান খুদ রত পেরা জলওয়ে শান খুদ রত পেরা কৌশল মুস্তফা সময় বজু বন্ধুরা আবার আবার আমার আমার একটু করে ইঙ্গিত দিলাম রসুল পর্যন্ত যাওয়া রসুলকে তারা সারে নাই গৌসুল আজমকে তারা সারবে তো গৌসুল আজম মাজবানেরকে তারা সারবে বেঙ্গাইয়ে বেঙ্গাইয়ে কত সুন্দর সুন্দর কথা 200 বছর পার হয়ে গেল যার তাবলীগ ইসলামের দাওয়া কিয়ামতের ময়দানে এই ধারাবাহিকতা চালু থাকবে কি থাকবে না তো ফতিয়াবাদের মানুষকে কি বোকা বানানো যাবে নিজেরা বোকা হয়ে যাবে ঠিক না আজ খোদা হা হাত কে পর্দা কস্তর মাইলা সান্দর তানায়ে পাকা বড় কোন মানুষকে আল্লাহ যদি বেইজ্জত বানাইতে চায় জলিল খার করতে চায় তার একজন ভালো মানুষের বিরুদ্ধে তার মুখ খুলে দেয় মানুষ যেন তাকে থুক মেরে দেয় ওলি আল্লাহ এমনি হয় না আল্লাহ বলে যে জিব্রাইল মিসকা শরীফ খুলেন না বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ সেহার কিতাব খুলতে হবে না এই হাদিস মিসকা তো আছে আল্লাহ বলেন যে জিব্রাইল আমি ফতিয়াবাদের ফল্লার ছেলে ফল্লা ফল্লার ছেলে ফল্লা ফল্লার ছেলে ফল্লা ওকে আমি ভালোবাসি জিব্রাইল তুমিও আসমান ও দুনিয়ায় গিয়ে বলো তুমিও ভালোবাসো জিব্রাইল যখন মুখ খুলে বলে দেন সারা বিশ্বের মানুষ তাকে ভালোবাসতে শুরু করে আর কার সাথে দুশ্মনী করতে চাইলে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আল্লাহ বলে যে ফল্লার ছেলে ফল্লা ফল্লার ছেলে ফল্লা আমি তার সাথে দুশ্মনী রাখি তুমিও দুশ্মন বলো সবাই তাকে দুশ্মনী শুরু করবে যত ভালো কাজ করুক তাকে থুক মেরে ফেলে দেবে ঠিক কিনা এটা হলো ইজি একটা মামলা খবর খবর সেই জন্য আল্লাহর বেলায়েতের ওলি কোন বাতিলের কাছে নাই লোয়ার ক্লাসেরও নাই আফার ক্লাস তো দূরের কথা কফারে দাগ থাকতে পারে হাঁটুতে জট থাকতে পারে বড় পাগড়ি থাকতে পারে লম্বা জুব্বা থাকতে পারে কিন্তু বেলায়েতের ওলি আল্লাহ সব বলি মুশকিল আছে কারণ তাদের ওলি তো মরা তাদের নবীও মরা তো ইমানও মরা
ঠিক না আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান মিথ্যা কথা মনে হয় মিথ্যা আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান উপরে তার নামাজের উজাব দেখতে লাগে কতই সুজাব উপরে তার নামাজের উজাব দেখতে লাগে কতই সুজাব অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইলেন অতি ভাগ্যবান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইলেন অতি ভাগ্যবান এমন নবী দান করিলেন নাই তার সমান সেই নবীর গোলামিতে জান কর কুরবান চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা মানুষ আমার চিনিলি নবী পাকের শান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান কর কুরবান আল্লাহু আকবার সফিনাকে বাগে ধরল গোলাম সফিনাকে বাগে ধরল গোলাম নবী নাম বলিল বাগে ঘাটি পথ দেখাইল দেখো নবীর শান আলা হযরত না করি না করতে হে সুবহান আল্লাহ বলবেন না না করি না করতে হে তাজিম মেরি فدا ہو کہ تجھ پہ یہ عزت ملی ہے نہ کری نہ کرتا ہے تعظیم میری فدا ہو کہ تجھ پہ یہ عزت ملی ہے ابھی تو কম জানি তো একটু বাংলা সাংলা আমি একটা কলম তর্জমা করলাম বাকি সিংহ নাগাল পেলে আমায় সম্মান করে বাকি সিংহ নাগাল পেলে আমায় সম্মান করে এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে বাঘ সিংহ নাগাল পেলে আমায় সম্মান করে এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে এবার আশেকের রসুলের মামলা কি বলেন দেখেন সুবহানাল্লাহ বলেন না দো আলম কি দৌলত হে ইশক নবি মে ইয়ে গাস মে জিন্দগি বন্দগি হে সুরুরে দবামি সুরুরে দবামি সুন্নিদের অর্থর অভাব নাই ইজ্জতের কারণ কি সুবহানাল্লাহ আল্লাহ তো বাতিলের পক্ষে নাই যারা মুস্তফার গোলাম আমার আল্লাহ বলতে লাগলে তোরা সুন্নিদের কারণে আমার মাহবুবকে আশ্বাস তুমি নিয়ে সব বাতিলের পুতুলিয়ত ভেঙে দিলাম সুন্নিদেরকে বুকে নিলাম আর না হলে মেরাজ নবী আল্লাহ না করে পারতেন না এক লক্ষ চব্বিশ দু লক্ষ ষাট হাজার নবী কাউকে দিলাম না সেজন্য একটি ইঙ্গিত দিলাম যে গৌসুল আজম ইয়া গৌসুল আজম আব্দুল কাদের এত বড় পাওয়ার আপনি কোত্থেকে পেয়ে গেলেন বলে যে কেন কোত্থেকে পাইলাম আমার মুস্তফা থেকে পেয়ে গেলাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সে কারণে ওয়াইসুল আমার কিতাব আছে ওয়াইসুল করণীর বাণী হলো অর্ধেক উম্মত যে গৌসুল আজম নিজের কলম দিয়ে লিখতে লাগলেন আমি এই মাদ্রাসার জমিনে ফতিয়াবাদের জমিনে একবার না অনেকবার তু জান্নাত আমার সাবস্টেন্স তু জান্নাত দেবনে কারা ওমন ভব লাব দোজখ বুর তু জান্নাত দেবনে কারা ওমন ভব লাব দোজখ বুর কে বসবা সদ মুরা আর
কোন জন গোসল আজম একটা একটা কেরামত বলতে গেলে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে আমি তো বলেছি এক একটি বছর এক একটি ডক্টরের থিসিস আমার গোসল সুবহানাল্লাহ দুসরো বলুন না সুবহানাল্লাহ কোন জন গোসল আজম আরে বাবা রে ফেরেশতা না জিন না দৈত্য দানব না মানুষ সুবহানাল্লাহ বলবেন না গোসল আজম কি অন্য কিছু বলা যাবে মানুষ কিন্তু মানুষের মধ্যে সব মানুষ ওই আগে বলেছি নাহার জনস্থ নাহার মর্দ মর্দ খোদা পঞ্জ আঙ্গুষ্ঠ এক সানাকত সব মানুষ যেমনি হবে এক বরাবর না সব আঙ্গুল যেমনি হবে এক বরাবর না খেয়াল রাখবেন গোসল আজম এলান দিলেন 40 বছর এশারের নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছি তো এখনো সেই ধারাবাহিকতা বন্ধ আছে নাকি নবীর দরজা বন্ধ ওলির দরজা আজকে গোসল আজমের জীবনী যখন আমাকে দিলেন এই গোসল আজম গতকাল আমার বিষয় ছিল আপনাদের হাটে থাকতে সুবহানাল্লাহ তিন তিনটি ফুগ্রামের মধ্যে একটা শুধু মিলাদে পাকের উপর আর দুটি গোসল আজমের উপর আর আজকে জানি না এত বড় সম্মেলন এখানে গোসল পাক তো এখানে গোসল পাকের শুধুমাত্র যে গোসল পাক ডিক্লেশন দিয়ে গেলেন আজকের সন্তানরা জানি হচ্ছে ডাকাত হচ্ছে সুর হচ্ছে গুন্ডা মস্তান হচ্ছে চাঁদাবাজ হচ্ছে এগুলো কারো দোষ না আপন মার বাবার দোষ কার দোষ একটু জোরে বলেন না কারণ গোসল আজমকে দিকে যা গোসল আজম মামলা বলছে কেন তুমি হারাম খেয়ে সন্তান জন্ম দিলে ব্লাডে তো হারাম রয়ে গেল তো হারাম ব্লাডের জন্ম ভালো হবে তো সৎ সন্তান কেমন করে জন্ম দেব বলতে আমি গোসল আজমকে জিজ্ঞাসা করো না বেশি লাগবে না তো মাত্র তিনটি শর্ত সুবহানাল্লাহ পুরুষদের জন্য কয়টি শর্ত মাত্র তিনটি শর্ত এক নাম্বার পেটিক হারাম থেকে মুক্ত করা একবার ইজি বলে দিলেন সুবহানাল্লাহ পেটি হারাম থেকে মুক্ত রাখা ঠিক কিনা এখন পেটকে হারাম থেকে মুক্ত রাখতে পারবেন সুদ আসানা নাই গুষ আসানা নাই ফরের হক আসানা নাই ওজনে কম দেওয়া আসানা নাই ভাই বোনের হক খাচ্ছে আসানা নাই বন্ধুর হক মেনে নিচ্ছে আসানা নাই এখন কষ্ট লাগবে একটু একটু না আল্লাহ আকবর এক দানা পরিমাণ আনাস ইবনে মালিকের রওয়ায়াত বুখারী এবং মুসলিম মুস্তাফা কালা হাদিস এক দানা পরিমাণ হারামের রেশ আপনার আতের ভিতর যদি থাকে যতদিন থাকবে ততদিন কোন নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না নাউজুবিল্লাহ বলবেন না গোসল আজম মুক্ত করব কিন্তু বেশি না তিনটি রোজা রাখো একটু কম করে খেয়ো তিনটি রোজা রাখো কম করে খেয়ো আত থেকে সব দিয়ে বেরিয়ে যাও দেখেন কত ইজি করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আমরা 30 রোজা রাখতে দাগ ফেটে যাই আর আল্লাহর বলিরা পূর্ণ দিন রোজা রাখতেন রাত ভর ইবাদতে মশগুল থাকতেন সেহরি বক্ষণ করতেন পানি দিয়ে পাতসুদা দিয়ে সুবহান কোন জন গোসল আজম যে গোসল আজমের উক্তি হল আল্লাহ 91 বছর বয়সে মুস্তফার দরবারে গিয়ে আরজি পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ আগামী বছর আমার জীবন নাও থাকতে পারে আপনার নূরানি কদমে আসলাম আসলাম সমস্ত আশিকের রসুলদের জবান খুলে শুনলাম আমার নবী নাকি এখনো কান্না আছে এখনো কথা বলেন না আমরা পড়ি না মন যদি দিতে হয় নবীকে দিও হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না ওই নবীর মহব্বতে দরুদ পড়িও ওই নবীর মহব্বতে মিলাদ পড়িও মন যত দিতে হয় নবীকে দিও হায় হায় মন যত দিতে হয় নবীকে দিও
তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না ওই নবীর মহব্বত মিলাদ পড়িও মন যত দিতে হয় নবীকে দিও একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মুদ্দা কথা কথা মুস্তফাকে খুশি বানাই থাক গৌসুল আজম মদিনা শরীফে গেলেন দুই চোখের পানে নহর জারি করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল কাদের আমি আপনার বংশের তারকা আগামী বছর আপনার দেখা নাও হতে পারে রাসূল আমার ঈমান হলো আপনি হায়াতুন নবী আপনি জিন্দা নবী সুবহানাল্লাহ বলবেন না যে কথা আমার আলা হযরত নিজে কলমজাত করলেন তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা মেরে চশমে আলম সে চুপ জানে বালে মেরে চশমে আলম সে চুপ জানে বালে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ গৌস পাক বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি হায়াতুর রাসূল আপনি জিন্দা নবী আমি কোন অপরাধ করলাম আজকে আপনাকে সশরীরে রওজায়ে আত্বারের মধ্যে কোন অবস্থা আছেন দেখতে আসলাম আমার প্রিয় মাহবুব চার ইয়ারে মুস্তফাকে নিয়ে রওজার মধ্যে পোশাক আমার গৌসুল আজম কে আব্দুল কাদের আসে আসে মোরা কবর হালতের মধ্যে গৌস পাক কদমে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন বলতে আব্দুল কাদের আমি তো খাতেমুন নবী আল্লাহর কোরআন কি তেলাওয়াত করলেন আমা কা মুহাম্মাদ আবা আহদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আমার পর আর কোন নবী আসবে না উম্মতের গুনার ফেরেশতি দেখে আমার খুব ব্যথা লাগতে লাগলো আমার উম্মত শিরিক না করলো কিন্তু খাইশাতে নফসানি তারনায় বসে বসে নামাজ ছেড়ে দিলাম রোজা ছেড়ে দিলাম হজ ছেড়ে দিলাম যাকাত ছেড়ে দিলাম আব্দুল কাদের রে আল্লাহর সাথে ওয়াদা নিয়ে নিলাম ইজান লা আরদা ওয়া ওয়াহিদু মিন উম্মতি ফিন্নার অতক্ষণ আমি রাজি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে বের করতে পারবে না আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার গৌসুল আজম মুস্তফার চোখের পানি দেখে নিজে কান্না শুরু করে দিলেন ইয়া রাসূলুল্লাহ 63 বছরের কান্না এখনো সাগর বনে বসে আছে সুবহানাল্লাহ আল্লাহ কা জাহান্নাম আবু বি নাসর দোগা আল্লাহ কা জাহান্নাম আবু বি নাসর দোগা রুকে মুস্তফা নে দরিয়া বাহা দিয়ে রুকে মুস্তফা নে দরিয়া বাহা দিয়ে এখনো কি জাহান্নাম নিভে গেল কেঁদে কেঁদে নবী তো সাগর বানায় দিলেন কঞ্জন গোসল আজম আজকে কোন কেরামত বলতে গেলাম না অসংখ্য কেরামত বন্ধ করে রাখলাম আমার গোসল আজম মুস্তফার চোখের পানি দেখে নিজও কান্না শুরু করে দিলেন আব্দুল কাদের তুমি কেন কাঁদতে লাগলে আব্দুল কাদের তুমি কি খবর নাও নাই এতগুলো বিদ্যা অর্জন করে নবীর ঔলাদ হয়ে কখন তুমি বিদায় নিতে আসবে আমি তোমার অপেক্ষায় বসে আছি কারণ আমার ওয়াইসুল করণি অর্ধেক উম্মতের দাওয়া নিয়ে গেল আর অর্ধেক উম্মত তোমার হাতে রাখলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার গোসল আদম আব্দুল কাদের ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন আমি আমার মনিবের দরবারে গিয়ে কথা বলবো সুবহানাল্লাহ আমার মুস্তাফা বললেন আব্দুল কাদের তুমি পারবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিলাম হাই হাই এদিকে নবীর হাদিস ইজান লা আরদা আমি অতক্ষণ খুশি হব না রাজি হব না একজন উম্মত জাহান্নামে থাকবে যতক্ষণ জান্নাতে ঢুকাইতে পারবো না সুবহানাল্লাহ আল্লাহ বলতেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ আপনাকে আমি দিতে থাকবো আপনি নিতে থাকবেন যতক্ষণ বলবেন না বাস আর লাগবে না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবীর উম্মতের কোন ভয় সেজন্য আল্লাহ হযরত خوف نارك رزع زرع تو عبد مصطفى فتي আবাদের সুন্নি কনফারেন্সের বন্ধুরা বাবারা ভাইরা যারা আসতে পারেননি পুরো গোফাল যারা মুস্তফার গোলাম হতে এসে গেলেন তাদের বড় গোফাল সারা বিশ্বের সুন্নিদের যিনি ইমাম উনি বলতে লাগলেন খৌফ না রাখ রেজা জরা তু হাম আব্দ মুস্তফা তেরে লিয়ে আমান হ্যায় তেরে লিয়ে আমান হ্যায় সাল্লে আলা মেরে আজমতে না পুছো মাই কইলাম মুস্তাফা মেরে আজমতে না পুছো মুঝে দেখ কর জাহান্নাম মুঝে দেখ কর জাহান্নাম কবি আ গায়া আমার জান আমার মাল আমার সম্পদ আমার নবী একটু জোরে বলেন না নবী মুদের জান নবী মুদের প্রাণ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বুঝতে কষ্ট হলো আমার গসুল আজম শিখাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ চোখে পানি বলতে আমার উম্মত তো আমার জীবনটা কি জন্য করলাম যে 91 বছরের সব ইবাদত আমি আমার মনিবের দরবারে নিয়ে যাচ্ছি আব্দুল কাদের তোমার সাহস তো কম না পারবে পারবো না মানে সুবহানাল্লাহ আমি নবীর আওলাদ না সুবহানাল্লাহ গাউসুল আজম কঞ্জন কার জিকির বানাইতে লাগলেন সুবহানাল্লাহ বলবেন না বাস একটা কল দিয়ে শেষ করব আলা কেন বললেন নামাজে আলা নাই রোজায় আলা নাই হজ্জে আলা নাই যাকাতে আলা নাই ওলি আল্লাহ সারা পাসার গতি নাই ওয়া কোন মা সাদিকিন কলব থেকে মরিচিকা দূর করতে ঈমান শয়তানের দুকা থেকে রক্ষা করতে একমাত্র অস্ত্র হলো আল্লাহর বলি জোরে না সুবহানাল্লাহ ওলি আল্লাহ সারা পাসার কোন গতি আছে সেজন্য ওয়া কোন মা সাদিকিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ গেলেন আমার গাউসুল আজম কাবা শরীফের গিলাব ধরলেন মুনিবের দরবারে কান্না শুরু করলেন আল্লাহ কথা বলতে বাধ্য হলেন এলহাম ওলিদের কাছে ওহি নবীদের কাছে আব্দুল কাদের কি মামলা আমার গিলাব ভিজে যাচ্ছে আমি মুনিবার বরদাস্ত করতে পারছি না ইয়া আল্লাহ আমি আমার মুস্তাফার দরবার থেকে অনুমতি নিয়ে এসেছি